আজ বৃহস্পতিবার চব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি কুম্ভ রাশি চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বৈষ্ণব আছেন যারা সনাতনী কৃষ্ণ ভক্তি করেন যারা কালী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই রটন্তী কালী পূজার একটি আলাদা মাহাত্ম আছে এই রটন্তী কালী পূজার সাথে আয়ান ঘোষ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম যুক্ত হয় যদিও এই প্রতিবেদনে সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাতে পারবো না দক্ষিণেশ্বরে সাড়ম্বরে পালিত হয়ে থাকে এই কালী পূজা বৈষ্ণবদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর যান দক্ষিণেশ্বরে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পূজাকে হতে দেখুন প্রসাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ বৃহস্পতিবার এই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র অং রাং রিং রং সাবে নামা এটি একশো আটবার জপ করুন উপকৃত হবেন দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তারা তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পারেন মুক্তি পেতে পারেন কাজের জায়গা থেকে আজ একটু তাড়াতাড়ি ছুটি নেওয়ার চেষ্টা করতে পারেন আপনারা দিনটিকে উপভোগ করবার জন্য নতুন উদ্যোগগুলিকে শুরু করবার জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন সমস্যায় পড়লে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণে আপনারা স্বীকৃতি পাবেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াতো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড় হটকারিতা কিন্তু নয় মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আজ আপনাদেরকে সৎ উপদেশ দেবে যার কারণে মানসিক চাপ থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন কোনো না কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে আপনাদের সাক্ষাৎ কিন্তু আজ হতেই পারে সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আপনারা আজ লাভান্বিত হবেন আপনার জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখবার জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়ে পরিবর্তনের তাহলে সে পরিবর্তন করেই ফেলুন